সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো গত লেকচারটা আমি আজকে নিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো সো আশা করি সবাই ভালো আছো। সো যারা যারা দেখতে পাচ্ছ একটু আমাকে দ্রুত জানিয়ে দাও, সব কিছু শোনা যাচ্ছে কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও। যারা যারা দেখতে পাচ্ছ একটু দ্রুত আমাকে জানিয়ে দাও যে সাউন্ড টাউন্ড সবগুলো ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। ওকে, দেখি সব কিছু ঠিক থাকলে একটু আমাকে জানিয়ে দাও। ওকে জন্য তো আচ্ছা, ফাইন, সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, তো আমি একটু ক্লাসটা নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, দেখি কী অবস্থা। গত ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে রাসায়নিক সাম্য অবস্থা কী, একটু খেয়াল করো, রাসায়নিক সাম্য অবস্থা, রাসায়নিক সাম্য অবস্থা কী, রাসায়নিক সাম্য অবস্থা, সাম্যাবস্থা, সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থাটা হচ্ছে কোনো একটা বিক্রিয়া যখন সম্মুখ দিকে এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর যদি সমান হয় তখন সেটাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। আমি আবারও বলছি, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার যদি পরস্পর সমান হয় তখন সেটাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। তাহলে কোনো বিক্রিয়ার যে অবস্থায়, যে কোনো বিক্রিয়ার, কোনো রাসায়নিক বিক্রিয়ার, কোনো রাসায়নিক বিক্রিয়ার, কোনো রাসায়নিক বিক্রিয়ার, রাসায়নিক বিক্রিয়ার, বিক্রিয়ার, বিক্রিয়ার যে অবস্থায়, যে অবস্থায়, যে অবস্থায়, অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার, সম্মুখ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ও পশ্চাৎ বিক্রিয়ার হার, পশ্চাৎ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার পরস্পর সমান হয়, বিক্রিয়ার হার পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়, সমান হয় তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে, রাসায়নিক সাম্যাবস্থা বলে, রাসায়নিক সাম্যাবস্থা বলে, তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে, তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। তো তাহলে এখানে সম্মুখ বিক্রিয়ার হার, পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান, এটাই বুঝাবে। তো তাহলে এখানে আমি যদি গ্রাফ আঁকি, গ্রাফ আঁকি, তাহলে এখানে আমি এইভাবে আঁকতে পারি, এখানে বিক্রিয়ার হার, এটা হার, হার, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, আস্তে আস্তে কমবে আর পশ্চাৎ বিক্রিয়ার হার আস্তে 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 বাড়বে, বাড়ি একটা পর্যায়ে যাবে। তাহলে এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, সম্মুখ, সম্মুখ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, আর এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার, পশ্চাৎ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা, তার মানে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হবে, এটাকে সাম্যাবস্থা বলা হচ্ছে। এই যে স্ট্রেট ফরওয়ার্ড যে লাইনটা, এটাকে সাম্যাবস্থা বলা হচ্ছে। তো তাহলে রাসায়নিক সাম্যাবস্থা কখন হবে? যখন সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হবে তখন এটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা আশা করি সবাই একটু বুঝতে পারতে হবে। তাহলে এখানে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, অনেক গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? তাহলে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার যদি পরস্পর সমান হয় তখন সেটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলতে পারবো। আমি আবার বলছি, এটা কিন্তু ঘনমাত্রা না, এটা কিন্তু হার। আগে যেটা পড়িয়েছিলাম ঘনমাত্রা, কিন্তু এটা ঘনমাত্রা না, এটা হচ্ছে হার। আমি আবারও বলছি, এটা হচ্ছে হার। সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হলে তখন সেটাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা যাচ্ছে। এর আগে রাসায়নিক সাম্যাবস্থা বলা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হইতে হবে, তখন আমরা তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলতে পারবো। আদারওয়াইজ রাসায়নিক সাম্যাবস্থা বলা যাবে না। তো তোমরা একটু কষ্ট করে যারা যারা এখনও লিখো নাই তারা একটু লিখে নাও, তারা একটু, যারা যারা এখনও লিখে নেই তারা একটু লিখে নাও। আমি গত ক্লাসেও বুঝিয়েছিলাম এই যে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হারের ব্যাপারগুলো আমি আলোচনা করেছিলাম। তো তারপরেও তোমরা একটু এইগুলো দেখে নিতে হবে, কারণ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আশা করি লিখে নিয়েছ, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার, হারের সাথে সময়ের, এটা সময়, সময়ের ব্যবধান, হারের সাথে সময়ের, সময়ের লেখচিত্র, মানে হারের সাথে সময়ের লেখচিত্রকে কী বলা হয়, ইয়া বলা হয়। আচ্ছা, এবার আমরা আরেকটা পয়েন্ট পড়বো, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সবসময় সাম্যাবস্থার দিকে ধাবমান, সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান। তাহলে আমরা লিখব, সকল রাসায়নিক বিক্রিয়া, সকল রাসায়নিক বিক্রিয়া, সকল রাসায়নিক বিক্রিয়া, সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, সাম্যাবস্থার দিকে, সাম্যাবস্থার দিকে ধাবমান, দিকে ধাবমান, ধাবমান, সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, এটা একটু মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, সাম্যাবস্থার দিকে ধাবমান। আমি আবারও বলছি, সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান,
এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান। তো এটা আমি একটু করে বুঝিয়ে দিই যে রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান মানে হচ্ছে, যেমন আমি মনে করি যে যে কোনো বিক্রিয়া যদি কখনো যদি সামনে এগিয়ে যায় তাহলে সেটা সাম্যাবস্থার দিকে চলে আসবে, আবার যদি পিছনে থাকে সেটাও সাম্যাবস্থার দিকে যাবে। তাহলে সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, তাহলে এটা যদি বুঝতে হয় তাহলে আমরা এখানে খুব সহজে বুঝতে পারি, যে এই পয়েন্টটা বুঝতে পারি যে সহজভাবে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে মোলার দৌড়, আমি একটু বললাম যে মোলার দৌড় মসজিদ পর্যন্ত, এটা একটু নর্মালি নিও, আবার নেগেটিভলি নিও না, আমার অনেকে ইসলামিকভাবে এটাকে নেগেটিভলি মনে করার কোনো কারণ নেই, আমি বুঝানোর জন্য বলছি। যেমন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমি যদি জানি, তাহলে আমি একটা মোল্লাকে আঁকলাম, একটা মোল্লা আঁকলাম এখানে, তো মোল্লা মসজিদে যাবে, স্বাভাবিক মসজিদে যাবে, তো মসজিদে যাবে। এখন মোল্লাকে যদি আমি মসজিদ থেকে একটু দূরে নিয়ে যাই তাহলে মোল্লা কোথায় চলে আসবে? কিছুক্ষণ পরে আবার মসজিদে চলে আসবে, মসজিদে আসবে, তাহলে সাম্যাবস্থা, এটা সাম্যাবস্থা মানে মোল্লার সাম্যাবস্থা। আবার মোল্লাকে যদি আমি এখানে নিয়ে যাই কিছুক্ষণ পর আবার মোল্লার সাম্যাবস্থা, তার মানে আলটিমেট গোল হচ্ছে সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় কিন্তু প্রভাবকের কোনো ভূমিকা নেই, আমি আবারও বলছি সাম্যাবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা নেই, আমি আবারও বলছি সাম্যাবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা নেই। কেন? কারণ প্রভাবক বিক্রিয়াকে সামনের দিকে আগাই দেবে, কিছুক্ষণ পরে সে আবার সাম্যাবস্থার দিকে ধাবমান হবে, আর সাম্যাবস্থাটা পরিমাণের উপর নির্ভরশীল না, আমি আবারও বলছি পরিমাণের উপর নির্ভরশীল না। মনে করো এ প্লাস বি এখানে তৈরি হলো, তাহলে এখানে সি প্লাস ডি উৎপন্ন হলো, সি প্লাস ডি উৎপন্ন হলো, তাহলে মনে করো কোনো একটা বিক্রিয়ার জন্য এটা সাম্যাবস্থায়, এখানে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এটা 33.3% মনে করলাম, 33.3% মনে করলাম, এটা 33.3%, এটাও 33.3% এটা বললাম মনে করলাম, আবার এখানে এটা হচ্ছে কত, তাহলে এটা যতটুকু সাম্যাবস্থায় থাকবে তাহলে বাকি অংশটুকু উৎপাদে পরিণত হবে, আমি আবার বলছি বাকি অংশটুকু উৎপাদে পরিণত হবে, তাহলে উৎপাদে হবে কতটুকু, 66.7%, এটা উৎপাদে পরিণত হবে, তাহলে এখানেও 66.7% উৎপাদে পরিণত হবে। তাহলে দেখো যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় এতটুকু আছে, সাম্যাবস্থায় এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, তাহলে বিক্রিয়া করছে, তাহলে কত পার্সেন্ট এখানে বিক্রিয়া বিয়োজিত হয়েছে, কত পার্সেন্ট এখানে বিয়োজিত হয়েছে, এখান থেকে এতটুকু তো অবশিষ্ট অবশিষ্ট আছে, তাহলে বিক্রিয়া করে ফেলছে 66.7%, 66.7% বিক্রিয়া করে ফেলছে, তাহলে যতটুকু বিক্রিয়া করছে সেটাই উৎপাদে পরিণত হয়েছে, সেটাই উৎপাদে পরিণত হয়েছে। তো তাহলে এখানে আমি যদি বলি যে সাম্যাবস্থায় এত পার্সেন্ট আছে, তার মানে সাম্যাবস্থায় 66.66% বিক্রিয়া করে ফেলছে, আমি আবারও বলছি সাম্যাবস্থায় 66.66% বিক্রিয়া করে ফেলছে, তাহলে এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, সাম্যাবস্থায় 66.66% বিক্রিয়া করে ফেলছে, এটা গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমাকে বলো যে বিক্রিয়াটা যদি আবার এরকম ঘটে সি প্লাস ডি, তাহলে এখানে ডি প্লাস, এখানে এ প্লাস বি হয়, পশ্চাৎ বিক্রিয়া যদি হয়, মানে সমূহ বিক্রিয়া যদি এটা হয়, তাহলে পশ্চাৎ বিক্রিয়া যদি এটা হয়, তাহলে এক্ষেত্রেও তার মানে আমরা মানুষ মানুষকে চিনতে ভুল করতে পারি, কিন্তু কেমিস্ট্রি কেমিস্ট্রি রসায়ন কেমিক্যাল কেমিক্যালকে চিনতে ভুল করে না, মানে কেমিক্যালের একটা নীতি আছে, তার মানে এটা সম্মুখ বিক্রিয়ার হার যেভাবে হবে পশ্চাৎ বিক্রিয়া তো সে 66.6% থাকবে, অবশিষ্ট থাকবে 66.7% থাকবে, আর উৎপাদ তৈরি হবে 33.3%, তাহলে দেখো এখানে বিয়োজিত হবে কত পার্সেন্ট, যে 33.3% বিয়োজিত হবে, তার মানে পশ্চাৎ দিকে হলেও তার সুগম্যতা উভয় দিকে সুগম্যতা বজায় থাকবে, এই যে সুগম্যতা উভয় দিকে বজায় থাকবে, তার মানে উভয় দিক থেকে তুমি যেদিক থেকে শুরু করো না কেন তার মোট পার্সেন্টেজের পরিমাণটা কখনো কি হবে না, ভিন্ন হবে না। সো এটাই হচ্ছে যে মানে বিক্রিয়ার মোট বৈশিষ্ট্য, তাই আলটিমেটলি মানে বিক্রিয়াটা সাম্যাবস্থার দিকে ধাবমান, আলটিমেটলি বিক্রিয়াটা সাম্যাবস্থা মানে সাম্যাবস্থা পৌঁছা পর্যন্ত ধাবমান, এই কারণে বলা যায় মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, মানে অলওয়েজ এটা এক একটা বিক্রিয়ার জন্য এক এক রকম, সাম্য আবার সবার জন্য সমান না, এক একটা বিক্রিয়ার জন্য এক এক রকম, তাহলে এই বিক্রিয়ার জন্য এটা। আবার যদি আমি অ্যামোনিয়ার কথা যদি বলি, এই যে অ্যামোনিয়া, তাহলে এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তিন অণু, তাহলে এখানে টু NH3 NH3 উৎপন্ন করে, তাহলে দেখো এখানে কিন্তু এটা কিন্তু ভিন্ন আছে, মাত্র 7% অ্যামোনিয়া উৎপন্ন হয়, আর এখানে কত 93% তোমার এটা 93% থাকে, তো তার মানে এক একটা বিক্রিয়ার জন্য পার্সেন্টেজটা এক এক রকম, আমি আবারও বলছি এগুলো আমরা অঙ্ক করলে বুঝবো, এক একটা বিক্রিয়ার জন্য পার্সেন্টেজটা এক এক রকম। তো এটাকে আমরা আমার বইতে, আমার বই তো তোমরা এখনও পাও নাই, পেয়ে যাবো আশা করতেছি, তো সো আমার বইতে যদি আমি একটু করে তোমাদেরকে দেখাই যে এটা কীভাবে হয়, এই জিনিসটা কীভাবে হয় আমি যদি দেখাই একটু, যে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো সবাই একটু খেয়াল করো তাহলে কীভাবে হবে আমি একটু দেখাচ্ছি, ওকে ফাইন, যে সকল রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, একটু করে খেয়াল করো যে এটা কীভাবে, তোমরা স্ক্রিনশট তুলে নাও, আমি যেহেতু অফলাইনে পড়ানোর সময় এগুলো লিখে লিখে পড়াইছি, তারপর তোমাদেরকে একটু করে বলি বলি পড়াচ্ছি, দেখো স্ক্রিনশট তুলে নাও যাতে করে তোমরা বাসায় লিখতে পারো। তাহলে দেখো কোনো অভিমুখী বিক্রিয়া শুরুতে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বেশি থাকলেও সময় বৃদ্ধি সাথে সাথে ঘনমাত্রা কমতে থাকে এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকায় সমূহ বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায়
আর ফলে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি, মানে সমু বিক্রিয়া হ্রাস পেলে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাবে। তো তাহলে এক পর্যায়ে উভয় বিক্রিয়ার গতিবেগ সমান হয় এক এবং সাম্যাবস্থা অর্জিত হয়। তো এখানে একটা উদাহরণ দিছে যে সমমোলার, এটা এত মোল এবং এত মোল, যে একটা সমমোলার একটা উদাহরণ দিছে এখানে সমমোলার, এই যে সমমোলার এখানে একটা সমমোলার উদাহরণ দিয়ে সমমোলার ইথানোয়িক অ্যাসিড এবং ইথানল যদি বিক্রিয়া করে তাহলে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন করে, ইথাইল অ্যাসিটেট উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। তো তাহলে এই যে বিশুদ্ধ ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড মিশ্রণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দীর্ঘ সময় রাখা হলে বিক্রিয়া ইথাইল অ্যাসিড এবং পানি উৎপন্ন করে এইখানে। তো এখানে দেখা যাচ্ছে যে 33% সাম্য অবস্থায় কত পার্সেন্ট থাকে, সাম্য অবস্থায় 33.33%। তাহলে এটা এই সাম্য অবস্থায় এটা 33.33% থাকে, এটা 33.33% 3% থাকে, এটাও 33.3% থাকে, এটা 66.7% থাকে, এটা 66.7% থাকে। তাহলে দেখো এই জায়গাতে আমাদের খুব সহজভাবে আমরা যদি চিন্তা করি এই জায়গাতে, তাহলে এই কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছিলাম এটা হচ্ছে এটা, তার মানে একটা পর্যায়ে এই এতটুকু পার্সেন্টে যদি চলে আসে তার মানে সেটা সাম্য অবস্থা অর্জিত হবে। এখানে উপমুখী চিহ্ন দিবা, এই জায়গাতে উপমুখী চিহ্ন দিবা, তাহলে এই এত পার্সেন্ট যদি হয়ে যায় তাহলে এত পার্সেন্ট অবশিষ্ট থাকা মানে এত পার্সেন্ট বিক্রিয়া করা, এই যে এত পার্সেন্ট বিক্রিয়া করা, তার মানে এত পার্সেন্ট অবশিষ্ট থাকা মানে হচ্ছে এত পার্সেন্ট বিক্রিয়া করে ফেলা। তো নতুন ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হবে 66.7% উৎপন্ন হবে ইথাইল অ্যাসিটেট, এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট অথবা ইথাইল ইথানয়েটও বলা হয়, এটাকে ইথাইল আর এটা হচ্ছে ইথানয়েট, নয় মাসে অয়েট যুক্ত হয়, ইথানয়েট CWH মূলক এস্টার বলা হয়, এস্টার আর এটা RCOOR, এটার সঙ্গে হচ্ছে RCOOR, এটাকে এস্টারও বলা হয়, এস্টার হচ্ছে মিষ্টি বলে সুগন্ধ, এক ধরনের সুগন্ধ। তো তাহলে এখানে যে উদাহরণের কথা বললাম তার মানে আলটিমেটলি বিক্রিয়াকে যে দিক থেকে করা হোক না কেন বিক্রিয়াটা আলটিমেটলি এই সাম্য অবস্থার দিকে ধাবমান হবে, তার মানে এই এতটুকু পর্যন্তই আসবে বিক্রিয়াটা, এর বেশি হবে না কম হবে না। সো যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সবাই একটু লিখে রাখো। এগুলো পরীক্ষায় তেমন একটা গুরুত্বপূর্ণ মানে তোমাদের কক্ষতে আসতে পারে, বাট CQ-তে তেমন তত বেশি এগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো একটু লিখবা। আচ্ছা এবার আসো আরেকটা খুব কমন একটা প্রশ্ন, যে রাসায়নিক বিক্রিয়া এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাসায়নিক সাম্য অবস্থা সর্বদা গতিশীল, খুবই ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শুধু ইম্পর্টেন্ট বলে ভুল হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে রাসায়নিক সাম্য অবস্থা সর্বদা গতিশীল। এটা আমার হ্যান্ড নোট থেকে আমি পড়াই, তাহলে তোমাদের সুবিধা হবে, তাহলে সবাই লিখো রাসায়নিক সাম্য অবস্থা একটা চলমান প্রক্রিয়া বা গতিশীল প্রক্রিয়া। আমি আগে বিষয়টা বুঝিয়ে দিই তারপর তোমরা খেয়াল করবা। তাহলে আমি প্রথমে বুঝিয়ে দিই যে আসলে রাসায়নিক সাম্য অবস্থা যে একটা গতিশীল বা চলমান প্রক্রিয়া সেটা আগে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে। তাহলে দেখো যে কোনো একটা সোরকে সোর প্রমাণ করতে গেলে আমরা কী করি, যে সে ভালো লোক মনে করি, সে ভালো লোক, তাহলে ভালো লোক হলে তার এই ঘটনা হওয়ার কথা, কিন্তু এই ঘটনা হয় নাই সুতরাং সে সোর। আমরা এইভাবে চিন্তা করি যে কোনো একটা সোরকে সোর যদি প্রমাণ করতে হয় আমরা ধরে নিই যে সে ভালো লোক, তাহলে ভালো লোক হলে তার এই ঘটনা হওয়ার কথা, কিন্তু এই ঘটনা হয় নাই সুতরাং সে সোর। তাহলে এইভাবে আমরা কাউন্ট করি তদ্রূপভাবে। তো দেখো খেয়াল করো, আমি একটা বিক্রিয়া হাইড্রোজেন এবং আয়োডিন নিলাম, আমি যা যা বলবো তাই লিখবা, দ্যাটস ইট, এটা বুঝে নিবা। রাসায়নিক সাম্য অবস্থা গতিশীল প্রক্রিয়া, এটা আমি যা যা বলবো তাই লিখবা। তাহলে আমি প্রথমে বুঝিয়ে দেবো, প্রথম হচ্ছে একটা বিক্রিয়াতে আমি হাইড্রোজেন এবং আয়োডিন নিলাম, এই যে হাইড্রোজেন আয়রন, হাইড্রোজেন এবং আয়োডিন নিলাম, যে হাইড্রোজেন প্লাস আয়োডিন আমি নিলাম, তো বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, তো বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে। তো পৌঁছে গেলে মনে করলাম এটা স্থিতিশীল, মানে এই সাম্য অবস্থা গতিশীল না স্থিতিশীল। তো এখন ট্রেসার হিসেবে, ট্রেস করা মানে কি, তার মানে নির্দেশনা করা, তার মানে এটা বুঝতে পারা, নির্দেশ করা, তার মানে ট্রেসার মানে কি, তার মানে আমরা ডিটেক্ট করা, বুঝা, ট্রেস করা। আমরা বলি না মোবাইল ফোন টোন হারাই গেলে বলে ট্রেস করে ধরে ফেলছে, তাকে ধরে ফেলছে মোবাইল ফোনে, যে পুলিশ ধরে ফেলছে, এরকম আমরা বলি ট্রেস করা। ট্রেস করা মানে হচ্ছে কোনো কিছুকে মানে তার মানে মানে গোয়েন্দার মতো খুঁজে বের করা, এটা হচ্ছে ট্রেস করা। আচ্ছা এখন আসো এই ঘটনাটা একটু খেয়াল করো, যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডিন উৎপন্ন হয়েছে, কিন্তু তেজস্ক্রিয় আয়োডিন নামে একটা তেজস্ক্রিয় আয়োডিন নামে কত একটা আয়োডিন আছে, যেটা মানে যন্ত্রের সাহায্যে ধরা যায়, মানে কোনো একটা যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় আয়োডিনটা ডিটেক্ট করা যায়। আমি আবারও বলছি, যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় আয়োডিনটা ডিটেক্ট করা যায়, যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় আয়োডিনটা ডিটেক্ট করা যায়। আমি আবারও বলছি, যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় আয়োডিনটা ডিটেক্ট করা যায়। আমি আবারও বলছি, যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় আয়োডিনটা ডিটেক্ট করা যায়, দ্যাটস ইট, এটা যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, আর টেনশন নাই। তাহলে যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় আয়োডিন এই বিক্রিয়ার মধ্যে সাম্য অবস্থায় পৌঁছার পর আমি তেজস্ক্রিয় আয়োডিন এখানে যোগ করলাম, ওমা যোগ করার পর ওমা কিছুক্ষণ পরে দেখতেছি আমি তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড, যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে গেছে, তার মানে আমি দিছি আয়োডিন, কিছুক্ষণ পর দেখতেছি আমি ওই যে টেস্ট করে আমি ওই পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখতে পেলাম যে ওই বিক্রিয়াটাতে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। তাও কি একটা হাইড্রোজেন আয়োডাইড তো আগে থেকে ছিল, মানে এটা সাধারণ হাইড্রোজেন আয়োডাইড, কিন্তু আমি যখন টেস্ট করলাম
তখন আমি দেখলাম যে কিছুক্ষণ পরে এখানে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে গেছে, তার মানে এই হাইড্রোজেন আয়োডাইডটা 63 হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়ে গেছে। তো তাহলে এখন একটা কথা মাথার মধ্যে ঢুকে যে ওমা, হ্যাঁ যদি স্থিতিশীল হইতো তাহলে হাইড্রোজেন আয়োডাইডটা উৎপন্ন করতো না, তাহলে হ্যাঁ নিশ্চয়ই এই এই আয়োডিনটা নিশ্চয়ই এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, তো বিক্রিয়া করার কারণে সে উৎপাদ তৈরি হয়েছে। তো তার মানে এটা এটার সাথে বিক্রিয়া যদি না করতো তাহলে হাইড্রোজেন আয়োডাইড 63 হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতো না। তো তার মানে হ্যাঁ তলে তলে টেম্পো চালায়, আবার আমি বললে ওকে হত্যা, তার মানে এতে তলে তলে বিক্রিয়ার পরিবর্তন ঘটাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে কি পরিবর্তন ঘটাচ্ছে না, তার মানে সে বিক্রিয়াটা গতিশীল, তার মানে রাসায়নিক সাম্যাবস্থা অলওয়েজ গতিশীল, তার মানে বিনিময় হবে। মনে করো আমার কাছে 800,000 টাকা আছে, ওর কাছে 2,00,000 টাকা, কিন্তু আমাদের হার সময় আমি 5 টাকা দিলে সেকেন্ডের মধ্যে আমাকে 5 টাকা দিচ্ছে, তার মানে আমাদের মধ্যে টাকার বিনিময় হচ্ছে। বাইর থেকে কেউ দেখলে মনে হবে যে আমাদের স্ট্যান্ড স্টিল, মানে আমরা স্থির আছি, আমাদের টাকার পরিমাণ চেঞ্জ হয় নাই, কিন্তু কাহিনী কি, কাহিনী হচ্ছে মনে হবে যে যে স্থির আছে কিন্তু আসলে তলে তলে আমাদের টাকার বিনিময় হচ্ছে। এটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, তার মানে রাসায়নিক সাম্যাবস্থা আজীবন চলতে থাকে, আজীবন চলে, পরিবেশ পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে রাসায়নিক সাম্যাবস্থা আজীবন চলতে থাকে, আজীবন চলতে থাকে, এটা মাথায় রাখবা, আজীবন চলতে থাকে। আমি আবারও বলছি রাসায়নিক সাম্যাবস্থা আজীবন চলতে থাকে। তো তার মানে তলে তলে টেম্পু চালাচ্ছে, কিন্তু আমি বললে বলো হত্যা, তার মানে যদি কিছুক্ষণ পর হাইড্রোজেন আয়োডাইডটা উৎপন্ন হয়ে গেছে, এই যে কিছুক্ষণ পর হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়া মানে কি, তার মানে সে বিক্রিয়াটা গতিশীল আছে, নাহলে তো হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হতো না। তো এবার আসো তোমরা শুধু এখন তোমরা এটা লিখে নিবা, এই এই জিনিসটা আমি তো বুঝে দিলাম, এবার তোমরা কী করবা লেখচিত্রটা আঁকবা অথবা স্ক্রিনশট নিবা, সমস্যা নেই। এদিকে প্রথমে এই লেখচিত্রটা আঁকবা, এই লেখচিত্রটা আঁকবা, দেখো এটা আঁকবা, এই লেখচিত্রটা আঁকলা বিক্রিয়ক এবং উৎপাদ, তো এই এইটা ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না, ঘনমাত্রা কিন্তু কম বেশি বা ঘনমাত্রা কোনো বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। তো এবার আমি একটা একটা লাইন, তোমরা আশা করি চিত্রটা আঁকছো অথবা স্ক্রিনশট তুলে নাও, আমি হয়তো তোমার 15-20-25-30 মিনিটে লেকচার শেষ করে দেবো, কিন্তু এটা তোমার খাতায় লিখতে আরও সময় লাগবে, এই কারণে একটু কষ্ট করে সময় দিবা, নিজে খাতা করে লিখবা, নোট করে ফেলবা, কারণ অফলাইনে আমি নোট করাই ফেলি, এগুলা একদম নোট করিয়ে ফেলি, তোমরাও নোট করে ফেলবা। তো তাহলে এবার আমাকে বলো, এটা স্ক্রিনশট তোলো, তোলে এবার পজ মোড দিয়ে, পজ মোড দিয়ে তুমি আবার নোট করা শুরু করো। তো নোট করা শুরু করার পর এবার আসো আরেকটা ইয়েতে, এই যে আমি যা যা বলছি তাই এখানে আছে, একদম লাইন বাই লাইন পড়ে পড়ে দিচ্ছি। দেখো যে উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, ট্রেসার হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমরা চলমান প্রকৃতি নির্ণয় করা যায়। তাহলে প্রথমে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করছে, তাপ দিছি আমি, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, তাহলে বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জনের পর, তাহলে একটু স্ক্রিনশট তুলে নাও, তোমরা স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের হবে কি, তোমাদের লিখতে সুবিধা হবে। ওকে স্ক্রিনশট তুলে নাও অথবা পজ মোড দিয়ে তোমরা লিখে নাও, ওকে আশা করি লিখে নিয়েছো। ওকে সো এবার দেখো, বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জনের পর এতে অল্প পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন যোগ করো, আয়োডিন হচ্ছে আয়োডিনের 53 না, এখানে ভুল আছে, আয়োডিনের 53 হবে, আয়োডিনের 53। তো তাহলে দেখো তেজস্ক্রিয় আয়োডিন যোগ করা হলো, কিছুক্ষণ পর দেখা যায় যে উৎপাদে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড এর আয়োডিন তেজস্ক্রিয় হয়, তার মানে হাইড্রোজেন আয়োডাইডের আয়োডিন তেজস্ক্রিয় হয়, এক পর্যায়ে এটি একটা নির্দিষ্ট মানে পৌঁছায়, মানে আর আর পরিবর্তন হয় না, পৌঁছায়। এরপরে দেখো এ থেকে বোঝা যায় যে সাম্যাবস্থা অর্জনের পর তেজস্ক্রিয় আয়োডিনের প্রবেশের ফলে নিম্নোক্ত বিক্রিয়াটি ঘটেছে, যে নিম্নোক্ত বিক্রিয়াটি ঘটেছে, নিম্নোক্ত বিক্রিয়াটি ঘটেছে, পজ মোড দিয়ে লিখে নাও। তো এক্সট্রা চিহ্ন দ্বারা কী বোঝায়, তেজস্ক্রিয় আয়োডিন বোঝায়। তো সুতরাং বলা যায় যে সাম্যাবস্থা অর্জনের পরেও সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়া সমান হারে চলতে থাকে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, কত সহজ করে লিখে দিয়েছি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া একটা চলমান প্রক্রিয়া। দেখো এটা তোমার লিখতে একটু সময় লাগবে, আমি জানি তোমার এটা লিখতে মিনিমাম 10 মিনিট লাগতে পারে এটা পুরোটা লিখতে, তো এটা লিখবা, লিখে আমি আর সময় দিচ্ছি না, তোমরা পজ মোড দিয়ে লিখে ফেলবা এটা, কারণ এটা পরীক্ষায় আসবে, এটা খ নাম্বার বা গ নাম্বারের জন্য আসবে, এটা শতভাগ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চনটা শতভাগ ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না শতভাগ ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি শুধু ইম্পর্টেন্ট না শতভাগ ইম্পর্টেন্ট, তাহলে লিখে ফেলো, লিখে ফেলে কাহিনী শেষ, আশা করি লিখে ফেলেছ, আশা করি লিখে ফেলেছ, ওকে আশা করি লিখে ফেলেছ, ওকে লিখে ফেলেছ, আশা করি লিখে ফেলেছ, ওকে। এবার আসো আমরা, এবার আমরা তারপরের পরবর্তী পার্টে যাবো, আসো এবার আমরা যেগুলো এগুলো এমসিকিউর জন্য লাগে, এখানে তোমাকে একটু পড়তে হবে এমসিকিউর জন্য লাগে, তো এমসিকিউর জন্য এটা লাগে আমরা একটু করে দেখবো, সেটা হচ্ছে দেখো যে রাসায়নিক বিক্রিয়ার সাম্যের বৈশিষ্ট্য আলোচনা করো। আমি স্টুডেন্টদেরকে লিখিয়েছিলাম এই জিনিসটা, তোমরা একটু খেয়াল করবা যে সাম্যের বৈশিষ্ট্যগুলো কী কী, সাম্যের বৈশিষ্ট্য হচ্ছে সাম্যের স্থায়িত্ব। কিছুক্ষণ আগে আমি বললাম যে সাম্যটা স্থিতিশীল থাকে, মানে একটা নির্দিষ্ট পর্যায়ে মোল আবিষ্কৃত হওয়ার পর, মানে একটা নির্দিষ্ট ঘনমাত্রা বা নির্দিষ্ট পার্সেন্টেজ মোল ইয়া হওয়ার পর, উৎপন্ন হওয়ার পর বিক্রিয়ক এবং উৎপাদ, সেটা আর কী হবে না, আর পরিবর্তন হবে না, তাহলে এটা হচ্ছে সাম্যের স্থায়িত্ব, মানে সাম্যটা বজায় থাকবে অলওয়েজ, এটা হচ্ছে সাম্যের স্থায়িত্ব। তাহলে তুমি শুধু লিখবা সাম্যের স্থায়িত্ব, আর তো কাহিনী লেখার দরকার নেই। তারপর তুমি দুই নম্বরে কি লিখবা, দুই নম্বর লিখবা উভয় দিকে সুগম্যতা, তাহলে উভয় দিকে সুগম্যতা মানে বিক্রিয় এদিক থেকে এদিকে উৎপন্ন হওয়া যায় বা এদিক থেকে এদিকে উৎপন্ন হওয়া যায়। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছি যে হাইড্রোজেন এবং আয়োডিনেতে 7% হাইড্রোজেন অ্যামোনিয়া গ্যাস ছাড়া, বাকি 93% গ্যাসই নাইট্রোজেন হাইড্রোজেন বিয়োজিত হয়। তার মানে দেখো
93% দেখো 7% অ্যামোনিয়া গ্যাস ছাড়া, বাকি 93% গ্যাসই নাইট্রোজেন ও হাইড্রোজেন বিয়োজিত হয়, অর্থাৎ এতে প্রতিমান হয় যে উপরোক্ত বিক্রিয়া যে কোনো দিক থেকে শুরু করলে সাম্যাবস্থায় পৌঁছে যায়। তো তার মানে এখানে খুব সহজভাবে যে তুমি যখন হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে নিয়ে বিক্রিয়া দেখো, 7% গ্যাস মিশ্রণ অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়, তাহলে 7% গ্যাস মিশ্রণ অ্যামোনিয়া, তার মানে এটা 7% উৎপন্ন হয়, 7%। আর এখানে বাকি কত পার্সেন্ট, 93% কী থাকবে, 93% কী থাকবে, নাইট্রোজেন ও হাইড্রোজেন থাকবে। আবার যদি তুমি পচ্ছার দিক থেকে বিক্রিয়াটা করো তাহলে পার্সেন্টেজে তার কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, পার্সেন্টেজে তার কোনো পরিবর্তন হবে না, পার্সেন্টেজে তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু কিসের পরিবর্তন হবে, যে দেখো পার্সেন্টেজের কোনো পরিবর্তন হবে না, তো কিন্তু একটা পচ সম্মুখমুখী ছিল, পরে পশ্চাৎমুখী হবে। তো তার মানে উভয় দিক থেকে বিক্রিয়াটা যেভাবে করো না কেন এটা সমানভাবে হবে। তাহলে তুমি লিখবে উভয় দিকে সুগম্যতা, হাজারি সারের বইতে চারটা আছে কিন্তু আমি চারটা লিখবো না, আমি আরও লিখবো, চারটা আছে হাজারি সারের বইতে। দেখো এরপর বিক্রিয়া অসম্পূর্ণতা, তার মানে আমি একটা প্রায় সময় স্টুডেন্টদেরকে বোঝার জন্য এরকম বলি যে মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, একেন সাবি মাইরা দিশে সৈরা সুলতে আছে জনম বইরা মন আমার দেহ গড়ি। তো তার মানে কি, মানে তুমি যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করবা এটা চলতেই থাকবে, যদি সিচুয়েশান ঠিক থাকে, পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে, সেটা আজীবন চলতে থাকবে। তো তার মানে এই আজীবন চলতে থাকবে, তার মানে মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া শতভাগ বিক্রিয়ক শতভাগ উৎপাদে পরিণত হতে পারে না, শতভাগ উৎপাদ শতভাগ বিক্রিয়ক এরকম মানে শতভাগ হতে পারে না, তার মানে অল্প হলেও অবশ্যই থাকে, ওই অল্প অবস্থায় সে গতিশীল থাকবে, মানে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হবে। তো তাহলে এই কারণে আমরা সহজভাবে বলবো যে বিক্রিয়াটা অসম্পূর্ণ থাকে। আর প্রভাবকের ভূমিকা, কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছি যে প্রভাবকের কোনো ভূমিকা নাই, মানে প্রভাবক বিক্রিয়ার যার গতিকে যদি বৃদ্ধি করে কিছুক্ষণ পরে আবার দেখে পশ্চাৎমুখী হয়ে যাবে, তার মানে প্রভাবক বিক্রিয়ার গতিকে কিছু করতে পারে না। আমি আবার বলছি, মানে প্রভাবক সামান্য সময়ের জন্য প্রভাবিত করতে পারে কিন্তু বিক্রিয়ার সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। আমি আবার বলছি, সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না, প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। আবার মনে রাখবা, প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না। আমি আবার বলছি, প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না। আমি আবার বলছি, প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না, প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না। মনে রাখবা, প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না, তাহলে প্রভাবক এটা মাথায় রাখবা। তাই উপমুখী দেয় বিক্রিয়াটা, উপমুখী বিক্রিয়া হবে, গতিবেগ তার মানে বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতি এবং পশ্চাৎ বিক্রিয়ার গতি সরাসরি সমান হবে। আর সংগঠনের ক্ষেত্রে এটা একটা বদ্ধপাত্রে হবে, বদ্ধপাত্রে হবে। তো তোমরা একটু স্ক্রিনশট দিও, আমি একটু স্ক্রিনশট নিলে তোমার সুযোগ দিচ্ছি। এগুলো পরীক্ষায় আসবে না, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে পড়ায় দিলাম। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে পড়ায় দিলাম। তাহলে তোমরা একটু স্ক্রিনশট তুলে নিতে পারো, এই যে স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তুলে নিতে পারো, যে আশা করি স্ক্রিনশট তুলেছ, ওকে স্ক্রিনশট তুলেছ, দেন এবার এরপরে আসো স্ক্রিনশট, আবার স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তোলো, এগুলো লিখে ফেলবা, স্ক্রিনশট একটু তুলে নাও। হ্যাঁ ওকে ফাইন, তুলে নিলে, আশা করি তুলে নিয়েছো, এটা তো এটা তুলে নাও স্ক্রিনশটটা, আশা করি স্ক্রিনশটটা তোলা হয়েছে। ওকে এবার তোমরা সুন্দর করে খাতায় লিখবা। এবার লাস্ট আমাদের পয়েন্ট, এগুলো কিন্তু খাতায় আমাদের স্টুডেন্টদেরকে অফলাইনে পড়াইতে আমাদের 1 ঘন্টা সময় লাগছে। কেন? কারণ এগুলো প্রত্যেকটা জিনিস আমি লিখে নিয়েছি। তাহলে তো আল্লাহর ওয়াস্তে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা একটু কষ্ট করে, ক্লাসটার সময় ডিউরেশন কম হলো, এটা লিখতে লিখতে তোমার অনেক সময় যাবে, এই কারণে তুমি একটু কষ্ট করে লিখে ফেলবা। তো তাহলে এবার আসো সমসত্ব সাম্য, অসমসত্ব সাম্য। তাহলে সমসত্ব সাম্য কী, তার মানে খেয়াল করো, সমসত্ব সাম্য হচ্ছে তাদের ফেজ বা দশা। দেখো এই যে এই ফেজ, এটা গ্যাস গ্যাস গ্যাস, তাহলে তুমি এটা লিখবে আর উদাহরণটা লিখলে হবে। আর এটা হচ্ছে দেখো, এটা সলিড, এটা সলিড, এটা গ্যাস, তো তার মানে ভিন্ন ভিন্ন আছে, তার মানে ফেজগুলো বা দশাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। ভিন্ন ভিন্ন হলে তাহলে অসমসত্ব সাম্যাবস্থা, আর একই হলে তখন এটাকে সমসত্ব সাম্যাবস্থা বলি। দ্যাটস ইট, আমরা এতটুকু পর্যন্ত 3 নম্বর লেকচারে পড়িয়েছিলাম। তোমরা একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট করে তুলে ফেলো, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো, তাহলে আমাদের আর সমস্যা হবে না আশা করতেছি। তো আমি ডিউরেশনটা অনেক তাড়াহুড়ো করে কম নিলাম, কম নেওয়ার পরও তোমরা একটু মাথায় রাখতে হবে, এটা লিখতে গেলে তোমাদের অনেক সময় যাবে, অনেক সময় যাবে, শুধু সময় যাবে না, অনেক সময় যাবে। তোমরা একটু এগুলো নোট করে ফেলবা এই পয়েন্টগুলো, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। এই তোমাদের কারো কোনো প্রবলেম আছে জুমে যারা আছো? প্রবলেম আছে কি না? হ্যালো স্যার, বোর্ডে লেখাগুলো বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাবে না, এখন বোঝা যায় না দেখ তো। হ্যাঁ বলো। আপনি গিয়ে তো কোন মাইক অন করে রাখেন নাই? না না, মাইক অন করা ছিল না এতক্ষণ ধরে। তুমি কি আমাকে প্রশ্ন করছিলা? জি স্যার, ওই যে বিক্রিয়ার সাম্যাবস্থা আছে না, হ্যাঁ চলে গেছিলেন। হ্যাঁ কোনটা, ওই যে মাইনাস মাইনাস ডিএক্স, এটা 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 গত ক্লাসের কথা বলছো? না স্যার, এই ক্লাসে
আচ্ছা, লিখছিলেন না সাম্যাবস্থা? গতিশীল প্রকৃতি, গতিশীল এটা জি স্যার। তো সাম্যাবস্থায় গতিশীল মানে কি আমি তোমাকে বলি। মনে করো এ প্লাস বি বিক্রিয়া করছে, তো এটাতে সি প্লাস ডি উৎপন্ন হয়েছে, সি প্লাস ডি উৎপন্ন হয়েছে। তো বিক্রিয়াটা মনে করো বিক্রিয়া করছে, মনে করো 40% অবশিষ্ট আছে, 40% অবশিষ্ট আছে, তাহলে 60% উৎপাদ তৈরি হয়েছে, 60% উৎপাদ তৈরি হয়েছে। তো এখন এই অবস্থায় সাম্যাবস্থা আছে। এখন যদি বাইরে থেকে কোনো কিছু দাও, এটাও বিয়োজিত হয়ে আবার সাম্যাবস্থায় পৌঁছবে। মানে বাইরে থেকে যদি ঘনমাত্রা বাড়াও, এটা বিয়োজিত হয়ে আবার এরকম পার্সেন্টেজ হয়ে যাবে। মানে এখন দেখো বিক্রিয়াটা সম্মুখ বিক্রিয়াও গতিশীল, পশ্চাৎ বিক্রিয়াও গতিশীল, ঠিক না? বলো বলো। জি, তো তার মানে কিছুক্ষণ বিক্রিয়ার হারটা, তার মানে ডিএক্স বাই ডিটি, ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ডিসি বাই ডিটি হবে। তার মানে এটা পরস্পর সমান হবে, এই দুটোটা চলতে থাকবে। মানে কিছুক্ষণ এটা থেকে এটা উৎপন্ন হবে, এটা থেকে এটা উৎপন্ন হবে, হইতেই থাকবে, মানে অনর্গল চলতে থাকবে, কিন্তু বাইর থেকে বোঝা যাবে না। মানে অনর্গল চলতে থাকবে কিন্তু বাইর থেকে কী করা যাবে না বল, বাইর থেকে কী যাবে না বল, আবার বল। বোঝা যাবে না কিন্তু চলতে থাকবে। ওই চলতে থাকাটাই হচ্ছে কি মানে গতিশীলতা। চলতে থাকাটা কি বলো, বলো চলতে থাকাটা কি বলো? গতিশীলতা, গতিশীলতা। এবার বুঝছো আমার কথা? স্যার আবার বললে একটু ভালো হতো। মানে হচ্ছে বিক্রিয়া, মনে করো আমি তোর একটা সোজা ভাবে বলি, তোমার কাছে 8 লাখ টাকা আছে, আমার কাছে 2 লাখ টাকা আছে, আমাদের পরিমাণ কি সমান? না স্যার। তো এবার দেখ, এবার তুই 1 সেকেন্ডে আমার 5 টাকা দিচ্ছ, আমি তুই আমি 1 সেকেন্ডে তোকে 5 টাকা দিচ্ছি, তাহলে আমাদের মন দুইটা সমান না? কারণ আমাদের বিনিময়টা সমানভাবে হচ্ছে না। তো কিন্তু এবার আমাকে বল, আমার 2 লাখ টাকার কোনো পরিবর্তন হবে নাকি তোর 8 লাখ টাকার কোনো পরিবর্তন হবে বলতো? হবে না। কেন হবে না? কারণ আমাদের হার, বিক্রির হারটা কি সমান? সমান, কিন্তু টাকা সমান না, টাকা সমান না। তাহলে আমার 20%, তোর কত পার্সেন্ট? ইয়েস, কত পার্সেন্ট বল না? 80%। কত পার্সেন্ট? 80%। এবার কি মাথায় ঢুকছে, ঢুকছে কিনা বলো, তাড়াতাড়ি বলো, ঢুকছে কিনা মাথায়, বলো ঢুকছে কিনা বলো। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আর টেনশন, তাহলে আর টেনশন করতে হবে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে এগুলো লিখে ফেলো সবগুলো। জি স্যার বলো। স্যার এর আগের লেকচারে যে পড়াইছেন না গ্রিন গসাইনের 12টা ভাগ, হ্যাঁ হ্যাঁ, ওগুলো কি স্যার পরীক্ষার জন্য এমসিকিউ, এমসিকিউ সিকিউতে আসে না এগুলো, এমসিকিউতে। আর ওই অ্যাটম ইকোনমিটা আসে, অ্যাটম ইকোনমিটা খ নাম্বারের জন্য আসে। অ্যাটম ইকোনমি কাকে বলে? অ্যাটম ইকোনমি খ নাম্বার, অ্যাটম ইকোনমি খ নাম্বারের জন্য আসে। এ কি আসে আবার বলো, অ্যাটম ইকোনমি কয় নাম্বারের জন্য আসে বলো, তাড়াতাড়ি বলো। খ নাম্বার, হ্যাঁ খ নাম্বারের জন্য আসে অ্যাটম ইকোনমি, খ নাম্বারের জন্য আসে অ্যাটম ইকোনমি। মনে থাকবে কি না বলো, তাড়াতাড়ি বলো, মনে থাকবে কি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটুকুই, এতটুকু লিখো, অল্প অল্প করে পড়াচ্ছি যাতে মাথায় ঢুকে যায় ভালো করে, বেশি পড়ালে মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে কিনা বলো। তাহলে সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।